নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটা হরিয়ালি মুরগ। নামটা শুনে কিন্তু ভেবো না এটা কোনো অবাঙালি বা অন্য ধরনের রেসিপি, এটা একটা কমপ্লিটলি একটা বাঙালি রেসিপি। খেতে ভীষণ ভালো হয়, তোমরা পরোটা দিয়ে, ফ্রাইড রাইস দিয়ে, ভাত দিয়ে, রুটি দিয়ে খেতে পারো। আবার এটা একটু শুকনো শুকনো করে করলে অ্যাজ অ্যান অ্যাপেটাইজার বা স্টার্টার হিসেবেও সার্ভ করা যায়। আমার তো দুরকমভাবেই ভালো লাগে, ডিনারে খেতে ভালো লাগে, আবার একটু শুকনো করে করে এটা স্টার্টার হিসেবেও খেতে ভীষণ ভালো লাগে। তাহলে চলো আজ আমরা শিখে নিই কীভাবে এই হরিয়ালি মুরগটা বানানো হয়। এটার জন্য প্রধান একটা ইনগ্রেডিয়েন্ট কিন্তু ধনে পাতা। এই চিকেনের রেসিপিটার জন্য কিন্তু 2 টেবিল স্পুন চিনি দেওয়া খুব জরুরি, আর ধনে পাতা বাটাটা দিয়ে বেশি কষবেন না, তাহলে গন্ধটা চলে যাবে। শুধু লেগ পিস দিয়ে বানাতে পারেন শুকনো শুকনো করে করলে। আর গ্রেভি যদি একটু বেঁচে যায়, আপনারা সেটা তরকার বানিয়ে, ভেজ তরকা বানিয়ে বা চিকেন তরকা বানিয়ে তার মধ্যে যদি দেন সেটাও খুব সুন্দর হয় খেতে। আর দই দিয়ে যদি গার্নিশ করেন, দই দিয়ে গার্নিশ করলে তো ভালো হয়ই খেতে, না হলে লোকজন খাওয়ালে উৎসবে অনুষ্ঠানে ফ্রেশ ক্রিম দিয়েও করতে পারেন, হাংকার দিয়ে করবেন, একদম ক্রিমের মতো খেতে হবে। এই রান্নাটা আমি অনেক বছর ধরে করি, আমাকে জানাবেন এই রান্নাটা বাড়িতে করে কেমন খেতে হলো। আর এবার আসুন ইনগ্রেডিয়েন্টসের ডিটেলগুলো দেখে নিই। বড় একটা সাদা পেঁয়াজ টুকরো করে নিতে হবে, সাদা পেঁয়াজ না হলে লাল পেঁয়াজেও রান্নাটা ভালো হবে। অনেকটা আদা, একটা কাঁচা লঙ্কা, একটা বড় টমেটো কুচিয়ে নিতে হবে, এক আঁটি ধনে পাতা লাগবে, হাড় শুদ্ধ মুরগির মাংস লাগবে 500 গ্রাম, মানে উইথ বোন 500 গ্রামস চিকেন লাগবে, তেজপাতা 4-5টা, একটা বড় এলাচ, লবঙ্গ 6-7টা লাগবে, ধনে গুঁড়ো লাগবে 2 টেবিল স্পুন, হলুদ গুঁড়ো 1 টেবিল স্পুন, গরম মশলা পাউডার লাগবে 1 টেবিল স্পুন, আর এখানে চিনিটা দেখাইনি, চিনিটা লাগবে এই 2 টেবিল স্পুন বড়। তেল গরম করে ফোড়নটা দিয়ে ভাজা ভাজা হলে পেঁয়াজ, আদা, লঙ্কা বাটাটা দিয়ে দিতে হবে, এটা একসাথে বেটে নিতে হবে। এরপর 2 টেবিল স্পুন চিনি দিয়ে দিতে হবে, তারপর টুকরো করা টমেটোটা দিয়ে দিতে হবে। টুকরো করা টমেটোটা দিয়ে দেওয়া হলে এটা ভালো করে কষে নিতে হবে, এর সাথে ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়োটা মিশিয়ে আগেরবার অল্প 5 মিনিট কষলেই হবে। এবার 10 মিনিট ভালো করে কন্টিনিউয়াসলি নেড়ে নেড়ে কষে নিতে হবে, তারপর আবার মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রেখে রান্নাটা করে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রেখে রান্নাটা হয়ে গেলে দরকারে আরেকটু কষে নিতে হবে, তারপর এই চিকেনের পিসগুলো দিয়ে দিতে হবে। লেগ পিস বেশি করে দিলে কিন্তু, যদি স্টার্টার হিসেবে বানান, ভীষণ ভালো লাগবে। এরপর ফেটানো টক দইটা দিয়ে দিতে হবে, 2 টেবিল স্পুন ফেটানো টক দইয়ের সাথে 1 টেবিল স্পুন নুন দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। টক দইটায় যেন একদম জল না থাকে মনে রাখবেন। এখানে ইনগ্রিডিয়েন্টসে চিনিটা দেখানো নেই, চিনিটা কিন্তু প্রথমেই 2 টেবিল স্পুন দেওয়া আছে। এরপর আরও 15 মিনিট ভালো করে কষে নিতে হবে, কষে নিয়ে 3 টেবিল স্পুন মাস্টার্ড অয়েল বা সর্ষের তেল দিচ্ছি। যদি পুরো রান্নাটা সর্ষের তেলে করেন আরও ভালো হয় খেতে। এরপর ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে, 15 মিনিট কষে নিয়ে তারপর ধনে পাতা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একদম লো ফ্লেম করে ঢেকে নিতে হবে। ধনে পাতা বাটাটা দিয়ে একটু মিক্স করে নেবেন, নিয়ে একদম লো ফ্লেম করে ঢেকে নেবেন। ইনগ্রেডিয়েন্টসের ডিটেলটা ডেসক্রিপশন বক্সে থাকবে, চেক করে নেবেন। এই রান্নাটায় জল লাগে না, চিনিটা কিন্তু আর ধনে পাতাটা মেন, ফাইনাল প্রোডাক্টটা এরম দেখতে। আর ওপর থেকে ফেটানো টক দই, লাল লঙ্কা আর ধনে পাতা দিয়ে গার্নিশ করবেন, ভীষণ সুন্দর লাগে দেখতে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটা। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আরও একবার মনে করিয়ে দিচ্ছি, যদি স্টার্টার হিসেবে করেন শুকনো শুকনো করে করবেন, আর লেগ পিস বেশি নেবেন তাতে, তাতে ভীষণ সুন্দর হয় খেতে, না হলে মেন কোর্স হিসেবে তো খাওয়াই যাবে।
আপনাদের আবারও একটা ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করছি।